হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে এমন একজন গুণী শিল্পীর পরিচয় করে দিব যা দেখে আপনিও মুগ্ধ হবেন। এই নিউ ইয়র্কের অত্যন্ত প্রিয় একজন মুখ আখতার আহমেদ রাশা। তিনি ড্রিফট উড আর্টিস্ট হিসেবে বেশি পরিচিত। হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আখতার আহমেদ ভাইয়ের স্টুডিওতে। তিনি নিউ ইয়র্কের শিল্পাঙ্গনে একজন প্রিয় এবং পরিচিত মুখ। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে, কাজ দিয়ে তৈরি করেন বিভিন্ন ভাস্কর্য এবং বিভিন্ন অবয়ব। চলুন আমরা ঘুরে দেখি আখতার ভাইয়ের নিউ জার্সির এই স্টুডিওটি এবং পরিচয় করে দিব তার শিল্পকর্মের সাথে। আখতার আহমেদ রাশা, তিনি সাধারণত ড্রিফট উড আর্টিস্ট হিসেবে পরিচিত। সমুদ্রে নদীতে ভেসে আসা গাছগুলো, গাছের ডালগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সেগুলি কালেকশন করে নিয়ে আসেন তার এই নিজস্ব স্টুডিওতে। তারপর সেই ডালপালা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করেন তার স্বপ্নের কাঙ্ক্ষিত বস্তুটি অথবা কোনো প্রিয় মানুষের ব্যক্তিটির মুখেও। দেখুন, বিশাল স্টুডিওতে জমা হয়ে আছে বিভিন্ন সেই কাঠের গুঁড়ির টুকরোগুলো, আর সে দিয়ে তৈরি করা হয়েছে এই সমস্ত শিল্পকর্মগুলো। তিনি অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের মুখায়ব বা আবক্ষ মুখ তৈরি করেছেন, যেমন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবি নির্মলেন্দ্র গুণ, আসাদ চৌধুরী, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, জয়নাল আবেদিন সহ আরও অনেক ব্যক্তিবর্গের মুখায়ব। তার এই নিউ জার্সির স্টুডিওতে প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো ব্যক্তিবর্গ ঘুরতে আসেন এবং এই তার এই শিল্পকর্মের সাথে পরিচিত হন। আমরা তার স্টুডিওটি ঘুরে দেখেছি এবং পরিচিত হয়েছি তার শিল্পকর্মের সাথে এবং আমরা কথা বলেছি তার সাথে। রাশা ভাই, যে আপনি তো অনেকদিন যাবৎ এই শিল্পকর্মের সাথে জড়িত, এ বিষয়ে একটু কিছু বলুন প্লিজ। আমি যে কাজগুলো করি এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মের, কারণ আমি সমুদ্র থেকে কুড়ি নিয়ে আসি বা জঙ্গল থেকে যেসব গাছের ডাল কাঠ শেকড় থাকে ওগুলো দিয়ে আমি কাজ করি এবং এই সমস্ত কাঠ বা শেকড়ের মধ্যে একটা ক্যারেক্টার খুঁজে পাওয়া যায়। তবে খুব যদি গভীরভাবে দেখা যায় এগুলো সব কিছুর মধ্যে কিন্তু একটা চরিত্র আছে। আকাশে যেমন মেঘের দিকে তাকিয়ে থাকলে একটা, আপনার অনেক সময় আমরা দেখি না যে একটা একটা পরী বা বুড়ি বা কেউ, সেরকম গাছের ডাল বা শেকড়ের মধ্যেও অনেক চরিত্র আছে। ওগুলাকেই আমি একটা শিল্পরূপ দিই। এই এই কাজটা করে আমি আনন্দ পাই। আমি এই কাজটা করছি গত 13-14 বছর যাবৎ করছি এবং আমি এটা মনের আনন্দেই করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি কিছু বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা তেমন কিছু চিন্তা করিনি, কাজ করে যাচ্ছি। এক্সিবিশন করেছি নিউ ইয়র্কে 4টা, সলো এক্সিবিশন। এই মানুষ এটা পছন্দ করে, সবাই আনন্দ পায় এবং এগুলো বিক্রিও হয়। আচ্ছা, এখন আপনাকে দেখে যদি কেউ যদি অনুপ্রাণিত হয়ে কাজ করতে আসে, তাদের উদ্দেশ্যে আপনি কি? অবশ্যই আমি যাব, কারণ এই সমস্ত কাজগুলো হচ্ছে কি, শিল্পের একটা, সবাই এই কাজ শিল্পী হতে পারে না, আপনার একটা দৃষ্টিভঙ্গি থাকতে লাগবে। আমি একটা, আমার ছেলে বলে যে আমি তো দেখতেছি এটার মধ্যে এটা কাঠ আর তুমি দেখতেছো এটার মধ্যে রবীন্দ্রনাথ, তাই না? তো এরকম একটা জিনিস, একটা গভীর দৃষ্টি শক্তি থাকতে লাগবে। যাদের এই শক্তিটা আছে তারা এই কাজটা করতে পারবে আর কি, আমার কাছে মনে হয়। সবার পক্ষে এটা সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
তিনি কনসার্ট ফর বাংলাদেশের নেপথ্য কুশীলবদের আবক্ষ মূর্তি তিনি তৈরি করেছেন। তার ভিতরে আছে উস্তাদ রবিশঙ্কর, পোয়েট রবার্ট ফ্রস্ট, জর্জ হ্যারিসন সহ আরও অনেকের। আখতার আহমেদের আশা, তিনি এই শিল্পের বিভিন্ন স্তরে বা বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেন। তার ভিতরে যেমন আছে ওয়াল আর্ট, আবার আছে মানুষের আবক্ষ মূর্তি তৈরি, আবার বিভিন্ন ডালপালা দিয়ে বিভিন্ন দৃশ্য বা বিভিন্ন অবয়ব তৈরি করা। প্রতিটি কাজে তিনি সুনিপুণভাবে করে থাকেন এবং তার স্টুডিওতে ডিসপ্লে করা আছে, যে কেউ সেখানে গিয়ে তা দেখে আসতে পারেন। এই নিউ ইয়র্কের শিল্প সাহিত্য অঙ্গনের অনেক মানুষই তার স্টুডিওতে দেখা যায়। সেখানে জমে আড্ডা, অনেকক্ষণ ধরে চলে আড্ডা এবং আড্ডার সাথে পরিচিত হয় তার শিল্পকর্মের সাথে। আমরা যেদিন তার স্টুডিওতে গিয়েছি সেদিনও এর কোনো কমতি ছিল না। এই সুযোগে আমরাও দেখে নিয়েছি তার শিল্পকর্মগুলো। স্টুডিও বলতে আখতার আহমেদ রাশার নিজস্ব
বাড়ির একটি নিউ জার্সিতে নিচতলা স্টুডিও এবং উপরতলায় থাকার জায়গা। চমৎকার একটি সুবিশাল পরিসরে এই স্টুডিওটি চমৎকার ডিসপ্লে করা আছে এবং বন্ধু বান্ধব সব সহ চলছে নিয়মিত আড্ডা। স্ত্রী এবং দুই সন্তান নিয়ে আক্তার আহমেদ আশার এই সংসার চমৎকার আতিথেয়তা সবাইকে মুগ্ধ করবে। তার বাড়ির যেদিকে চোখ যাবে সেখানেই আপনি দেখতে পাবেন তার শিল্পের কোনো না কোনো নমুনা। প্রতিটি ঘরের কোনায় আনাচে কানাচে সেই শিল্পকর্মের ছোঁয়া। এই প্রবাসের অনেকে প্রবীণ এবং বিখ্যাত ব্যক্তিবর্গের আবক্ষ মূর্তিও এখানে সযত্নে রাখা আছে। হ্যাঁ রাশা ভাই, আপনার সাথে এতক্ষণ কথা বলে বেশ ভালো লাগলো। আমরাও চাই আপনার এই শিল্পকর্মটা আপনার কর্মের ভিতর দিয়ে বেঁচে থাকুক এবং আপনিও বেঁচে থাকবেন এই শিল্পের কর্মের ভিতর দিয়ে। এই জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও শুভকামনা, আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এসেছেন আমার এই স্টুডিওতে, আমার শোরুমে। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন আক্তার আহমেদ রাশার স্টুডিও এবং তার শিল্পকর্মের সাথে পরিচয় হলেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।